হ্যালো রাইস, আশা করছি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। তো আজকে আমরা যে গানটা শিখতে চলেছি কিশোর কুমারজির গাওয়া হমে অর জিনে কি, তো এই গানটা আজকে আমরা এই ভিডিওতে শিখব। আর তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমি খুব সহজে পার্ট বাই পার্ট এই গানটাকে শেখাবো। আর এই গানটাতে অনেক হ্যামার অন পুল অফ ইউজ হয়েছে, সুতরাং তোমরা যদি চাও হ্যামার অন পুল অফের ওপর আমি একটা ভিডিও করে রেখেছি অলরেডি, তো তোমরা চাইলে সেই ভিডিওটা আগে দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনে প্রেস করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। তো গানটা যে স্কেলে সেটা হচ্ছে সি মাইনর স্কেল, ঠিক আছে? তো গানটার যে প্রথম পার্টটা রয়েছে সেটা আমি আগে বাজিয়ে দিচ্ছি, তারপর স্টেপ বাই স্টেপ শিখবো। ঠিক আছে, তো প্রথমে তো আমরা এইটুকু শিখবো। তো এইটুকু বাজাতে হলে শুরু হচ্ছে 1 নম্বর স্ট্রিং এর 3 নম্বর ফ্রেট, 3 থেকে 4-এ হ্যামার অন, তারপর 3 থেকে 4-এ হ্যামার অন পুল অফ, তারপর 1 নম্বর ফ্রেট, তারপর 3, 4, 8, ঠিক আছে? হমে অর জিনে কি, এটু বলো। ঠিক আছে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, একবারে না উঠলে বারবার প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? যেহেতু এই গানটাতে অনেক হ্যামার অন পুল অফ এইগুলো রয়েছে, সুতরাং বিগিনার্সদের ক্ষেত্রে অবশ্যই কঠিন হবে, যারা ইন্টারমিডিয়েট তাদের ক্ষেত্রেও বলছি যে তোমরা বারবার প্র্যাকটিস করবে, জিনিসগুলোকে দেখে নাও, আগে বুঝে নাও যে কীভাবে আমি প্লে করছি, কোন ফিঙ্গার কোন ফ্রেডে রাখছি, সেই ফিঙ্গার ইউজ করো, তাহলে তোমাদের বাজাতে আরও বেশি সুবিধা হবে, ঠিক আছে? তো প্রথম পার্টটা আমরা শিখে নিলাম, এরপরে যে সেকেন্ড পার্টটা দেখো, আমরা এতদূর চলে এসেছি, 8 নম্বর ফ্রেডে চলে এসেছি, এবার 8 থেকে শুরু হবে। তো এই পার্টটা বাজাতে হলে 1 নম্বর স্ট্রিং এর 8, 8 থেকে 9-এ হ্যামার অন, তারপর 8 থেকে 9-এ হ্যামার অন পুল অফ, তারপর 6, 4, 6, তাহলে কি হলো? ঠিক আছে, আর একবার দেখে দিই। তো তারপরে যে ফার্স্ট পার্টটা রয়েছে সেটা রিপিট হবে, জাস্ট একটু চেঞ্জ হবে এইখানে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা জাস্ট একটু অ্যাড হবে। তো এই পার্টটা বাজাতে হলে সেম থাকবে, প্রথমে 1 নম্বর স্ট্রিং এর 3, 3 থেকে 4-এ হ্যামার অন, 3 থেকে 4-এ হ্যামার অন পুল অফ, তারপর 1, 3, 4, এইটুকু হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো এইখানে 1 নম্বর স্ট্রিংয়ের 10 থেকে 11-তে হ্যামার অন পুল অফ, তারপর 8-এ চলে যাবো সঙ্গে সঙ্গে, 8-এ স্লাইড করে চলে যাবো, তাহলে 10 থেকে 11-তে হ্যামার অন পুল অফ করবো, তারপর 10 থেকে 8-এ স্লাইড, ব্যাক স্লাইড হবে, 10 থেকে 8-এ
ব্যাক স্লাইড, তাহলে এইভাবে প্র্যাকটিস করবে। আর এত তাড়াতাড়ি হচ্ছে যাতে হ্যামার অন পুল আপ এবং স্লাইডের সাউন্ডটা শোনা যায়, ঠিক আছে? খুব সেকেন্ডের, কয়েক সেকেন্ডের ফারাক, ঠিক আছে? তাহলে কি হলো, তো তারপরে পার্টটা সেম, মানে যেটা আমরা 2 নম্বর পার্ট শিখেছিলাম, তো এটা সেমই হবে। আমি নোটেশান দিয়ে দেবো, আমি আর ডিসক্রাইব করে দিচ্ছি না। তো তারপরে পার্টটা, এইটা শিখবো, ঠিক আছে? এটা নতুন পার্ট। তো এই পার্টটা বাজাতে হলে 1 নম্বর স্ট্রিংয়ের 4 থেকে 6-এ হ্যামার অন, তারপর 4 থেকে 6-এ হ্যামার অন পুল অফ, তারপর 3, 1, 1 থেকে আমরা 4-এ একটা স্লাইড করব, ঠিক আছে? তাহলে গেল, তারপর পার্টটা। তো এইটা বাজাতে হলে 1 নম্বর স্ট্রিংয়ের 4, 4 থেকে 6-এ হ্যামার অন, তারপর 4 থেকে 6-এ হ্যামার অন পুল আপ, তারপর 3, তারপর 2 নম্বর স্ট্রিংয়ের 4, তারপর 4 থেকে 8-এ স্লাইড। তোমরা নোটেশান দেখে নিও, স্ক্রিনের ওপর নোটেশান থাকবেই, ঠিক আছে? তাহলে কি হলো, তো এরপর আবার মুখরার পার্টটা হবে। তবে এখানে আমি একটু চেঞ্জ রেখেছি, ঠিক আছে? আমি 2 বার হ্যামার অন পুল অফ করবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় একটু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখানে যখন করছি তখন 2 বার হ্যামার অন পুল অফ নিচ্ছি, দিয়ে স্লাইড করছি। আগের বারে 1 বার নিয়েছিলাম, ঠিক আছে? তাহলে কি হলো, ঠিক আছে, এটা নোটেশান আমি দিয়ে দিচ্ছি না স্ক্রিনের ওপর, তার কারণ সেম নোটেশান মুখরাতে ফার্স্ট যে পার্টটা শিখেছিলাম সেটাই হবে। মানে এর আগে যেটা শিখলাম যে হ্যামার অন দিয়ে এইভাবে স্লাইড, এখানে হ্যামার অন পুল অফটা হচ্ছে 2 বার নেব, দিয়ে এইভাবে চলে যাবো, ঠিক আছে? ওই যে গানটার মধ্যে দেখবে আছে ওরকম সুরে, তো সেরকম করার একটা চেষ্টা করেছি। তো তাহলে কী হলো, ঠিক আছে, এইভাবে। তারপরে পার্টটা সেম, এটা সেমই আছে, ঠিক আছে? তো এটা সেম রেখে দেবে, তারপরে আবার ওইটাই হবে, তারপরেরটাও সেম। এইগুলোর কিন্তু নোটেশন দিয়ে দিচ্ছি না, কেননা এইগুলো বাজিয়ে এসেছি, ঠিক আছে? এর আগেই বাজালাম, যেখানে যেখানে চেঞ্জ হচ্ছে সেইগুলো বলে দিচ্ছি। একটু একটু চেঞ্জ হচ্ছে, এখানে যেরকম এরকম হলো, প্রথমবার প্রথমবার এরকম নিয়েছিলাম, সেকেন্ডবার যখন আবার ফিরে আসছে তখন এরকম নিয়েছিলাম, একবার হ্যামার অন দিয়ে স্লাইড, তারপর থার্ড বার যখন আবার রিপিট হলো, এরকম নিলাম। তো ডিফারেন্সগুলো বুঝবে কোথায় কীরকম নিচ্ছি, সেই অনুযায়ী তোমরা নেবে। তো এইটুকু হলো, ঠিক আছে? এটা আমাদের মুখরার পার্ট। এবার অন্তরাটা শিখে নেবো, অন্তরাতে কেমন সেটা আমি আগে বাজিয়েছি। ঠিক আছে, তো প্রথমে আমরা এইটুকু শিখব, তো এটা বাজাতে হলে 1 নম্বর স্ট্রিংয়ের 8 নম্বর ফেটে 2 বার স্ট্রোক, তারপর 10 থেকে 11-তে হ্যামার অন পুল আপ, তারপর 8, 8-এ চলে যাবো স্লাইড করে। তাহলে তারপর 10 থেকে 11-তে স্লাইড, তারপর 11, ঠিক আছে?
তাহলে আটে দুবার স্ট্রোক, তারপর 10 থেকে 11তে হ্যামার অন পুল আপ, তারপর আটে স্লাইড, তারপর 8, তারপর 1 নম্বর স্ট্রিংয়ে 10 থেকে 11তে স্লাইড, তারপর 11 নম্বর ফ্রেটে 1 বার স্ট্রোক। তো তারপরে পার্টটা হচ্ছে, বা এরকম দিতে পারো, ঠিক আছে, এরকমও দেওয়া যায়। তো এটা বাজাতে হলে 1 নম্বর স্ট্রিংয়ের 11, এই যে 1 নম্বর স্ট্রিংয়ের 11, তারপর 10 থেকে 11তে হ্যামার অন পুল আপ, তারপর 8 থেকে 6 স্লাইড, তারপর 6 থেকে 8 স্লাইড, তারপর আবার 8 থেকে 6 স্লাইড। তাহলে কি হলো? ঠিক আছে, তাহলে দুটো পার্ট বাজিয়েছি। এইটুকু হলো, তারপর তো এটা বাজাতে হলে 1 নম্বর স্ট্রিংয়ে 6 নম্বর ফেটে 2 বার স্ট্রোক, তারপর 8 থেকে 6 পুল আপ, শুধু পুল আপ, স্ট্রিংটাকে ধরে এইভাবে টেনে দেবো, ঠিক আছে। 1 নম্বর ফিঙ্গার কিন্তু এখানেই থাকবে 6-এ, 8-এ এইভাবে পুল আপ করে দিচ্ছি, ঠিক আছে। জিনিসগুলোকে চেষ্টা করবে বোঝার। তো 6-এ দুবার, 8 থেকে 6-এ পুল আপ, তারপর 6, তারপর 8 থেকে 10 স্লাইড, তারপর 10, ঠিক আছে। ওকে, তারপর তো এটা শিখবো। এটা বাজাতে হলে 1 নম্বর স্টিকের 11, 10, 8, 6, 4, 4 থেকে 7 স্লাইড, সরি, 4 থেকে 8 স্লাইড, ঠিক আছে। তাহলে তাহলে কি হলো? বা এরকম দিতে পারো, ঠিক আছে, এইটুকু হলো। তারপরে আবার প্রথম থেকে রিপিট হবে, ঠিক আছে। তারপর এইবার গা চেঞ্জ হবে লাস্টের পার্টটাতে, একটুখানি চেঞ্জ, স্লাইডটা হবে না, জাস্ট নোটটা প্লে করবো আমরা। তাহলে কি হচ্ছে লাস্ট পার্টটা? তো 1 নম্বর স্ট্রিংয়ের 11, 10, 8, 6, 4, তারপর 8 স্লাইড করবো না এখানে, ঠিক আছে। তাহলে কি হলো? তারপর কিনারে পে ভীত লহর ডুবতি, ঠিক আছে। তো এই পার্টটা কোথায় হবে? এই পার্টটা হবে হচ্ছে মুখরার পার্টটা রিপিট হবে আবার, হ্যাঁ, মুখরার পার্টটা আবার রিপিট হবে, সেই জন্য। সেই জন্য আমি আর বলে দিচ্ছি না, একই জিনিস রিপিট হচ্ছে। তারপর সেম, এইগুলো রিপিট হচ্ছে কিন্তু। তারপর আবার সেম জিনিস, সেম, একদম সেম, যেরকম আছে মুখরাতে শিখেছিলাম সেইগুলো রিপিট হচ্ছে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ বলে দিলাম কোনটার পর কোনটা আসছে, আর অরিজিনাল যে গানটা সেটা শুনবে, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে যে কোনটার পর কোন নোটেশনটা আস। তারপর আবার সেকেন্ড যে অন্তরা,
সেম হবে, ফার্স্ট যে অন্তরাতে শিখেছিলাম সেটাই রিপিট হবে, ওইভাবেই চলতে থাকবে, কন্টিনিউ হতে থাকবে। তো আজকের লেসেন এইটুকুই, ঠিক আছে, এইটুকুই ছিল আজকের লেসেন। তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনে প্রেস করো, আমি যখনই ভিডিও আপলোড করব তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।